ও নার্গিস, আবার ওই বুড়ি। তুমি কফি খাবে কিন্তু সেটা আমার সাথে, আর তুমি যদি আমার সাথে না যাও আমি ফ্লাইওভার থেকে লাফ দিয়ে মারা যাবো বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে লাফ দিতে হবে না, চলো। সব ঠিক আছে, তুই সেদিন তোর বাবাকে বলেছিস না সব ফুটেজ টেস্ট করবার জন্য, সব চেক করেছে, সব ঠিক আছে। মা তুমি সত্যি বলছো? যারা কি হয়েছে, কেন এত ভয় পাচ্ছিস? হতে পারে, দেখো চলে আসবে। তারি আমার মনে হয় উনি আসবেন না, আমার কথা ভুলে গেছে। আপনার মাথায় নাকি সিট আছে, আপনার নাকি তার সিট গেছে? শাট আপ, তুমি কাকে কি বলছো? হ্যাঁ তুমি তুমি আমাকে এইসব কথা বলছো, তোমার হুশ আছে? একটা বড় জিজ্ঞেস করলেন না কে সে সৌভাগ্যবান? আজ তোমাকে এত সুন্দর লাগছে, এসো দুজনে বসে একটু গল্প করি। আপনার সঙ্গে বসে কফি খাবার কথা ছিল আজ। হ্যাঁ অনেক অনেক গল্প করার কথা ছিল আজকে, কিন্তু আপনি সব কিছু ভুলে বসে আছেন। আর আমার এমন পোড়া কপাল, সেই কফি খাওয়া গল্প করা সেটার কারোর সঙ্গেই হলো না, কখনো হয় উনি হবেও না। তাই তো, আজ তো আমার তোমার সাথে কফি খেতে যাওয়ার কথা ছিল, একদম ভুলে গেছি আমি। কিন্তু নার্গিস তুমি তো আমাকে অন্তত একটা কল দেবে, তাহলে তোমার মনে পড়ে যেত। কেউ যদি ফোন ইচ্ছে করে সুইচ অফ রাখে তাকে কিভাবে খবর দেবো আমি, কিভাবে তাকে খবর পাঠাতে হয় সেটাও আমি জানি না। সরি নার্গিস, সরি আমার ভুল হয়ে গেছে, কাল কাল তোমাকে নিয়ে কফি শপে যাবো। আজ না আমার খুব একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, যার জন্য আর আমি একবারে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আর কষ্ট করতে হবে না আপনাকে, আমিও সব কিছু ভুলে গেছি, কফির নামে ভুলে গেছি, আর কখনো যেতে হবে না আপনাকে, কখনো না। ভালোবাসবে না, ভালোবাসতে বাধ্য। তুমি তোমার ভাইকে একটু চেনো না, ও এরকম মানুষই না জানো তো। কেন, কি কথা হয়েছে তোমার ওর সাথে? খারাপ কি বলেছিলাম বলো? ঠিকই তো বলেছি, বললাম মায়া এখন অরণ্যকে ভালোবাসে, যে না কথাটা বললাম সঙ্গে সঙ্গে রুদ্র এরকম তেলে বেগুনে জ্বলে উঠলো। দুর্বল জায়গায় আঘাত করলে জ্বলে তো উঠবেই, মায়া তো ওর কাছে এখন শুধু ভালোবাসা না, ওর কাছে একটা জেদ। ছোট বাচ্চারা যেমন দেখো না যে খেলনা জিনিস না পেলে জেদ করে, মায়াও এখন ওর কাছে ঠিক তাই। কিন্তু আপু আমি তো খেলনা চাই না, আমি রুদ্রকে চাই, রুদ্রর মাথা থেকে চিরতরে মায়াকে সরিয়ে দিতে চাই। শুধু শুধু খালি মায়া 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 ভালো লাগে বলো? এই মায়া মায়া আর বলো না, এই মায়া মায়া শব্দটা শুনে না আমি একদম ফ্যাড আপ হয়ে গেছি। এই মায়া শব্দটা আর একবার যদি আসে না এই মায়াটাকে চিরতরে শেষ করে ফেলতে হবে। কি বলছো কি তুমি এসব? যা শুনেছো ঠিক তাই, এত বেশি মায়া মায়া হলে মায়া নামটা পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে। চলো।
খেলনাই কি কিনলে আমাকে কিছু বলছো ম্যাডাম এরম হা করে তাকায় আছেন কি কিনলে গোমান নাই শরীর কি খারাপ তাবিজ তুমি কিছু বলবে বলার থাকলে বলে তাড়াতাড়ি চলে যাও ওয়াকি আপনার চেহারা তো শুকাই গেছে চিন্তায় চিন্তায় নিজের জীবনটা শেষ করে দিতেছেন আপনার তো স্বামী নাই এত চিন্তা করেন কি কিনলে নিজের স্বামী সন্তান সংসার থাকলে এতটা কষ্ট করতে হতো না তাবিজ ইয়া মুই তো তাই দেখতে আসি চেহারাটা কেমন হয়ে গেছে সারা রাত ঘুমান না তাই না ম্যাডাম আপনি কি প্রেমের সাক্ষাৎ খাইছেন তাবিজ আমাকে বিরক্ত করবে না কথা না থাকলে এখান থেকে যাও তুমি আমার মেজাজ কিন্তু প্রচন্ড খারাপ আছে ইয়া ইয়া কোনো কথা কইলেন কথা না থাকলে কি মানুষের সাথে মানুষের কথা কওয়া যায় না আপনার দেইকা মোর খুব মায়া লাগতে আছে যাক তবুও তো একজনকে অন্তত পেলাম আমার জন্য মায়া করার কান্না করার হ্যাঁ সারাটা জীবন শুধু মানুষের জন্য কষ্টই করে গেলাম তাবিজ কাউকে দেখিনি আমার জন্য এক ফোঁটা মায়া দরদ উতলে উঠছে কোনো সহানুভূতি পাইনি সারাটা জীবন শুধু মানুষের জন্য করেই গেছি বিনিময়ে শূন্য হাত এই ম্যাডাম আপনি যার জন্য চিন্তা করতে আছেন এই বুড়া বেটা কিন্তু ভালো মানুষ না তার স্বভাব চরিত্র খারাপ খালি চুক 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 করে কাকে বুড়া লোক বলছো খবরদার বেয়াদবি আমার একদম পছন্দ না বাজে কথা বলবে না একদম বাজে কথা বলবে না এই কথা শুনতে বাজে লাগে এই ঠিক কথা কিন্তু মই কিন্তু সব জানি ওই বুড়া বেটা খচ্চর টাইপের ভালো মানুষ না ও তাই তুমি সব জানো না কিভাবে তুমি এত কিছু জানো তুমি সব জানতা কে তুমি বাকি ম্যাডাম আপনি জানেন না মোর দারে কিন্তু ওই পরি আছে জিন আছে হ্যাঁ জিজ্ঞাসা করলে সব কিছু বললা দে ধরেন আপনার সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করলাম এরা সব কিছু বললা দিবে তাই নাকি রিয়েল লাইফে এরকম কোনো কিছুই হয় না শুনেন ম্যাডাম মুই কিন্তু আগরে অনেক প্রশ্ন করছিলাম আপনারে নিয়া মোর অনেক কিছু কইছি কিসের আমার সম্পর্কে ওদেরকে জিজ্ঞেস করো হ্যাঁ ওরা কারা ওসব আমি বিশ্বাস করি না গাঁজা কি গল্প আমার কাছে করবে না যাও ফালতু কথা বলবে না যাও এখান থেকে তাবিজ যাও হ্যালো হ্যালো তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো মানেটা কি বাসে যেতে হবে কেন আমাকে আরে দুলা ভাই এসেছে তোমার সাথে দেখা করতে যাচ্ছিল তো আমি ভাবলাম যে আমি তোমাকেই ফোন দেই তুমি চলে আসো আমরা অনেক মজা করব দেখো সোনিয়া এটা পসিবল না সেদিন তুমি ছেলে মানুষই করেছো আর ঝামেলায় পড়তে হয়েছে আমাকে আজও তুমি তাই করছো কেন করছো এগুলি এভাবে তো চলবে না চলে না এখন তো তুমি আমার কোনো কথাই শুনতে চাও না সব কিছু তোমাকে জেদ করে করাইতে হয় কেন সোনিয়া তুমি সোজা কথাটা সহজভাবে কেন বুঝতে চাইছো না আমি বলেছি পসিবল না পসিবল না 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 তোমার তো বুঝতে হবে তুমি যখন তখন আমাকে বাসায় ফোন করবে এটা তো ঠিক না কি ব্যাপার ফোন কেটে দিল আমার সাথে কথা বলল না রেজওয়ান চৌধুরী যেভাবেই হোক ওকে আমার হাতে রাখতেই হবে অ্যাট এনি হাউ সরি কথা বলছিলেন আমি বুঝতে পারিনি আমি কি পরে আসবো না 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 কথা বলা শেষ হয়ে গেছে তুমি বসো বসো নার্গিস সেদিন সে ব্যাপারটার জন্য আমি খুব দুঃখিত না না আপনার দুঃখ পাবার কিছু নেই ভুল আমারই হয়েছে আমি একটু বেশি আশা করে ফেলেছিলাম না না
বেশি তুমি করনি। আমার কাছে তুমি আশা করবে এটা তো স্বাভাবিক। নাগেশ, বলতে চাইছিলাম কি আমার উপর তোমার রাগ কি কমেছে? তুমি হাসছো কেন? আসলে সেদিন হয়েছিল কি, আমার দুজন ফ্রেন্ড হঠাৎ করে আমার অফিসে চলে আসলো। ওরা আমার সাথে আড্ডা দিবে, একটু ঘুরবে, আমিও না করতে পারলাম না। তাই ব্যাপারটা মানে ওদের সাথে আড্ডা দিতেই বেরিয়ে গেলাম, এই তো আর কিছু না। দুলা ভাই, আপনাকে এত সব এক্সকিউজ মানায় না। আপনি থাকবেন আপনার মতো, আপনাকে এত অনুনয় বিনয় এসব করতে হবে না। অনুনয়? শুনলাম আপনি ফোনে কাউকে ভীষণ অনুনয় করে বলছিলেন, এটা আসলে আপনার সাথে যায় না দুলা ভাই। আপনি রেজওয়ান চৌধুরী, এত অনুনয় বিনয় এসব কি? বোধহয় আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, বাধ্য ওসব কথা। এখন বলো, রাগ কি কমেছে আমার উপর নাকি এখনো রেগে আছো? রাগ কার উপর রাগ করবো? যার উপর আমার কোনো অধিকারই নেই তার উপর আমার রাগ সাজে না, কোনো অভিমান সাজে না। বরিশালের কথা মনে পড়ছে? অনেক মনে পড়ছে। হ্যাঁ ভাই, দেশের কথা, লঞ্চের কথা, মাছের কথা, বন্ধুর কথা সব মনে পড়ে গেছে। আর কার কথা মনে পড়তে আছে? কার কথা মনে পড়ে আর তুমি কান্তি আছো মনে কও, মুই তোমার দেশি ভাই না। ও ভাই, আপনার কি কথা কব, কথা এই দেয় গলা পর্যন্ত তোমার যে স্বাস্থ্য আর মনের মিথ্যে যদি এরকম করে কথা আটকায় রাখো তাহলে তো তুমি যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারো। মনের ভিতরে কথা লুকায় রাখবা, তারপর বুকের ভিতরে চাপ দিবে, তুমি হার্ট অ্যাটাক করে মরে যাবা। তার থেকে ভালো তুমি এক কাম করো, ওই বরিশালে চলে যাও, ওইখানে যেয়ে মাছ কাটো। মাছ কাটবো মানে? এ বুঝতেছো না কিরফিননি, যে মাছ কাটে এ কোনোদিনও মানুষ কাটতে পারে না, কোনো করতে পারে না, বুঝছো? এ ভাই, আপনার কি মাথা মাথা খারাপ হয়েছে? আপনি কি করেন, মাছ কাটবো, মান কাটবো, এই সমস্ত কি কথাবার্তা? মুই কি কইতে আছি হেয়ে কিন্তু তুমি বুঝছো? শুনো, এখনো সময় আছে, মুই কইতে আছি তুমি বরিশালে চলে যাও, এইখানে যাইয়া মাছ কাটো, বুঝতে পারছো? এ তুমি কে ডাই মোরে যে এইসব আবল তাবল কথা বলতে আসো? তোমার এই বেরেন বেরেন কি সব নষ্ট হয়ে গিয়েছে? মুনি, এখনো তোমার কইতে আছি ভালো হয়ে যাও, না হলে কিন্তু তুমি মরে যাবা। তার থেকে ভালো এখনো সময় আছে, বরিশালের টিকিট কাটতে ফেলো। ম্যাডাম,
কথাবার্তা আছে। বুঝলাম, এদিকে আসার প্রয়োজন ছিল না। চলো ওদিকে চলো। বসো, আর তুমি বসো, তুমি থাকো, তোমরা কথা বলো, আমি বলে আসছি। খবরদার মুন্নি, ভয় পেলে চলবে না, সাবধান। ভয় পেয়ে আবার তোর মনের কথা সব হুড়হুড় হুড়হুড় করে যেন তাবিজকে না বলে দিস। ও কিন্তু এটাই চেষ্টা করছে যে তোর কাছ থেকে বাবুর বিষয়ে সব কিছু জানতে। কোনো কিচ্ছু ওকে বলবি না, শুধু ও যা যা বলে সেটা শুনবি, শুনে আমাকে সব কিছু বলবি। না না ম্যাডাম, আমি কিচ্ছু বলবো না। যদি জানতে পারি না যে তাবিজকে তুই কিছু বলেছিস, তাহলে তাবিজের আগে না তোকে একদম শেষ করে ফেলবে। যাও এখন যাও, একদম তাবিজের সামনে পড়বি না। তাবিজটা কি শুরু করেছে, তবে সে বাড়াবাড়ি করছে, ওকে তো একটা শিক্ষা দেওয়া প্রয়োজন। না, মেয়েটা আজ আবার ফোন ধরছে না। কোনো কোনো দিন আমাকে ফোন দিতে দিতে পাগল করে তোলে, আর কোনো কোনো দিন ফোন দিলেও একেবারে ফোন করবে না। আবার কি ট্রাই করবো? ফোন ধরতে আসে না, তাই না? কি বলছো তুমি? ফোন ধরতে আসে না, বিরক্ত লাগতে আসে, তাই না? মোর ফোন যদি কেউ না ধরে মোর এত বিরক্ত লাগে, মনে হয় ফোনটা ভাঙ্গে ফেলাই। আরে না না না, ফোন ভাঙতে হবে কেন? মানুষ তো ব্যস্ত থাকতে পারে, আর সে যদি ব্যস্ত থাকে তাহলে সে ফোন কিভাবে ধরবে? এই জন্য ফোন ভেঙে ফেলতে হবে। ওরে মোর খোদা, কিন্তু আপনার মতো লোকের ফোন ধরে না, এত বড় সাহস কার চাষা যান হইয়া মোরা কন দেই। সেটা জানে তুমি কি করবে? কল ধরেনি, কল ব্যাক করবে, তাহলে তোমার সমস্যাটা কি? ওরে মোর খোদা, মোর তো কোনো সমস্যা হয়নি। আমি কইতে আসছিলাম কি, এই যে চিন্তায় চিন্তায় আপনার মুখও কিন্তু খেলা হয়ে গেছে, ওই খেলার মতো দুজনে কি একই সমস্যায় পড়ছেন? কোন খেলা? নার্গিস খেলা। নার্গিসের কি হয়েছে? না মানে এই খালামার অবস্থা আপনার মতো হইয়া বলতেছিলাম, এই যে আপনারা দুজন যদি এইরকম করেন, চিন্তা করতে করতে যদি পাগল হয়ে যান, ওর মোর খোদা, এমনিতে এই বাড়িতে পাগলের অভাব নাই, তখন পাগলে পাগলে ভরে যাবে, এই বাড়ির ভয়ানক অবস্থা হবে না? না না, তুমি তো আবল তাবল চিন্তা করছো, আমরা ঠিক আছি। হ্যাঁ ঠিক নাই, এইয়া কিছুই ঠিক নাই। মুই কই কি চাষা যান সব কিছু ঠিক করে ফেলান, আপনার নৌকা ঘাটে ভিড়ান, তা না হলে কিন্তু সব কিছুই শেষ হয়ে যাইবে। এটা কি তুই আতন একখানা বিচার দিলি, না ছোটখাটো একখানা গল্প হয়ে হালাই দিলি হতো? ছোটবেলায় আব্বু আম্মু মারা গেছে, তোমার কাছে আশ্রয় নিয়েছি, এই বিচার তুমি ছাড়া আমি আর কার কাছে দিব? তুমি কিছু হলে আমাকে টর্চার করো। খালামণি, তিনিও এখন দল চেঞ্জ করেছে, তার সুর এখন আমাদের জন্য বাজে না। কি বলছো? তাহলে তো অনেক প্রবলেম, একজন সিনিয়র পার্সন না থাকলে তো আসলে এদের সাথে পেরে ওঠা খুব কঠিন। ওই কই কি, বাংলাদেশে কি ছেলের অভাব? বোকা তাবিজ, ছেলের অভাব নেই, কিন্তু বড় লোকের একমাত্র ছেলের বড্ড অভাব, আর আমি তো তোমার মতো বোকা নই। এই ঘরের যত ঘটনা সব কালেকশন করিয়া ওই বাইরে সাপ্লাই করে। ম্যাডাম চিন্তা করে দেখছেন, মোরা বাইরে বাইরে যে শত্রু খুঁজে বেড়াই, হেই শত্রু মুখ ঘরের মধ্যে থাকে।